আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি এর স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রেজেন্টস স্বাস্থ্য সঙ্গী দেখবার জন্য প্রিয় দর্শক আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে প্রতিনিয়ত এই জনসংখ্যার সাথে তাল মিলিয়ে আমাদের যানবাহন বাড়ছে রাস্তাঘাট বাড়ছে কলকারখানা বাড়ছে এবং আমরা জানি যে অনাকাঙ্ক্ষিতভাবে প্রতিদিন অসংখ্য মানুষ নানান রকম শারীরিক আঘাতেরও শিকার হচ্ছেন অর্থাৎ আমাদের এই অ্যাক্সিডেন্ট বা হঠাৎ করে এই আঘাতজনিত সমস্যায় তখন অবশ্যই একটি সম্প্রসারিত চিকিৎসা কর্মসূচি প্রয়োজন যেখানে আমরা সব ধরনের চিকিৎসা একত্রে পেতে পারব এবং রোগের সেবা দিতে পারব আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি চিকিৎসা কার্যক্রম এবং আধুনিক অর্থোপেডিক চিকিৎসা প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডক্টর রিভু রাজ চক্রবর্তী কোঅর্ডিনেটর অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডক্টর এ এইচ এম রেজাউল হক সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ধন্যবাদ জি আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়টি অ্যাক্সিডেন্ট এবং এমার্জেন্সি সার্ভিস কেন্দ্রিক কাজেই আপনি প্রথমেই যদি আমাদেরকে বলেন যে অ্যাক্সিডেন্ট এবং এমার্জেন্সি চিকিৎসা কার্যক্রম বা ট্রমা সার্ভিস বলতে আসলে আমরা কী বুঝি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আরটিভি কর্তৃপক্ষকে এবং আপনারা দর্শক যারা দেখছেন সবাইকে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি সার্ভিস এটি একটি আধুনিকতম কনসেপ্ট যেখানে একটা আঘাতপ্রাপ্ত রোগীকে সার্বিক বিবেচনা করে তার যতগুলো আঘাত আছে সবগুলো বের করে নিয়ে তার সার্বিক অবস্থা বিবেচনায় কোন চিকিৎসাটা প্রথমে দেওয়া দরকার সেটি ব্যবস্থা করে তার চিকিৎসাটা পরিকল্পনা করা হয় এটি একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ ডিপার্টমেন্ট যেখানে রোগীকে প্রথমেই অ্যাসেস করা হয় তার কোন চিকিৎসাটা বেশি দরকার যেটা তার জীবন ঝুঁকিপূর্ণ করে তুলছে সেটি আইডেন্টিফাই করা হয় এবং সেভাবেই তার চিকিৎসা বন্দোবস্ত করা হয় একটি জায়গাতে কখনো রোগীকে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট প্রথমে ট্রান্সফার করা হয় না অর্থাৎ একটি নির্দিষ্ট সেবা কেন্দ্রে একটি নির্দিষ্ট জায়গায় তিনি যাতে সবগুলো স্বাস্থ্য সেবা পেতে পারেন তার যতগুলো আঘাত বা যতগুলো এমার্জেন্সি চিকিৎসা দরকার সেই বিষয়ে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মতো আপনার কাছে আবারও আসছে এই বিষয়ের গভীরে আমরা আরও বেশ কিছু তথ্য জানতে চাই স্যার আপনি যেটি আমাদেরকে একটু শোনাবেন যে আপনি যেহেতু দীর্ঘদিন যাবত এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামে কাজ করছেন এই অঞ্চলে যারা এমার্জেন্সি বা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছেন যাদের এমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার এবং আপনি একজন অর্থোপেডিক সার্জন তো আপনাদের হাসপাতালে এই ধরনের রোগীদের কি কি ধরনের স্বাস্থ্য সেবা কার্যক্রম প্রচলিত আছে বা আপনারা কিভাবে সেবা দিচ্ছেন এভার কেয়ার হাসপাতাল ব্র্যান্ডেড হাসপাতাল মানুষ তার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ইমার্জেন্সি অবস্থায় দুর্ঘটনার কারণে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে আমরা অর্থোপেডিক ডিপার্টমেন্টে আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন উপযুক্ত পরিবেশ উপযুক্ত লোকবল এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের মাল্টি ডিসিপ্লিনারি কার্যক্রম বিদ্যমান যেমন একটা ইমার্জেন্সি একটা ওপেন ফ্র্যাকচার বা একটা ডিসলোকেশন সেটা আমি যদি সময় মতো চিকিৎসা করতে পারি তার জীবনের বা চিকিৎসার মূল পর্বটা প্রথমেই শেষ হয়ে যায় যদি আমি এটা দীর্ঘায়িত হয় তখন তার জীবনে অনেক ধরনের পরবর্তী কমপ্লিকেশন অ্যারাইজ করে আমরা এবার কেয়ার হাসপাতালে এই ধরনের 5 জন অর্থোপেডিক্স কনসালটেন্ট আছি সাথে 3 জন স্পেশালিস্ট বিদ্যমান এটা ছাড়াও অন্য ডিপার্টমেন্টগুলো আমাদের এই হাসপাতালে আমাদেরকে সহায়তা করার জন্য উপস্থিত আছে যারা আমরা যখন যেই বিষয়ের প্রয়োজন মনে করি সেই বিষয়ে কল করতে পারি যার ফলে মানুষ দিন দিন আস্থাবান হচ্ছে আমাদের হাসপাতালের প্রতি এবং আমরা ওদেরকে সার্ভিস দিতে পারছি এটা ছাড়াও আমাদের এখানে যেটা আছে যে সহজেই আমরা রোগীদের আধুনিক যন্ত্রপাতি বিদ্যমান সেই যন্ত্রপাতির সাহায্যে আমরা রেগুলার অপারেশনগুলো বা তাৎক্ষণিক অপারেশনগুলো আমরা করতে পারছি আপনারা জানেন চট্টগ্রাম একটা অ্যাক্সিডেন্ট প্রোন জোন কারণ চট্টগ্রামের পাশেই ট্যুরিস্ট স্পট আছে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি প্রতিদিন মানুষের যাতায়াত অনেক বেশি এবং আমাদের এভার কেয়ার হাসপাতালে প্রায় সবসময় এই যাত্রাপথে অনেক রুগী আমাদের এখানে ভর্তি হচ্ছে এবং আমরা তার প্রাথমিক ইমার্জেন্সি চিকিৎসাটা দিতে চেষ্টা করতেছি এবং দিচ্ছি আমরা
জি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আসছি আপনার সাথে আলোচনায়। কিছুক্ষণ আগে ডক্টর রিফু রাজ আপনি আমাদেরকে বলছিলেন যে এটি একটি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের মতো আসলে, যেখানে অ্যাক্সিডেন্ট এবং এমার্জেন্সি ট্রিটমেন্ট সবগুলি একত্রে দেয়া যেতে পারে। অর্থাৎ ট্রমা সার্ভিস একটি অবকাঠামোর উপর নির্ভর করে বা একটি নির্দিষ্ট অবকাঠামো সেখানে অবশ্যই থাকতে হবে। সেই অবকাঠামো সম্পর্কে আমাদের একটু ধারণা দিতে। ট্রমা সার্ভিস অবকাঠামো বলতে হলে একেবারেই উপজেলা লেভেল থেকে শুরু করতে হয়, যেখানে চতুর্থ প্রজন্মের ট্রমা সার্ভিস, এরপর ডিস্ট্রিক্ট সদর হাসপাতালে তৃতীয় প্রজন্ম, বিভাগীয় সদর হাসপাতালগুলোতে সাধারণত দ্বিতীয় প্রজন্ম, আর স্পেশালাইজড মেডিকেল কলেজ বা এভারকেয়ারের মতো টার্শিয়ারি লেভেল হসপিটালে চতুর্থ প্রজন্মের বা প্রথম প্রজন্মের চিকিৎসাটা দেওয়া হয়। তো আমাদের বাংলাদেশে এরকম অবকাঠামো তো নেই। তো আমরা এভারকেয়ার হসপিটাল যেটা করতে যাচ্ছি, যেটা হচ্ছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার মতোই, যে এখানে রোগী আসার পর প্রথম ঘন্টাতেই রোগীর যা যা দরকার হয়, যে রোগীটাকে স্ট্যাবল করা, রোগীটার যে গুরুত্বপূর্ণ ইঞ্জুরিগুলো আইডেন্টিফাই করে ইনস্ট্যান্ট চিকিৎসার ব্যবস্থা করা এবং তাকে পরবর্তীতে যৌক্তিকভাবে পরবর্তী চিকিৎসার জন্য উপযুক্ত করে তোলা। আমরা একটা কথা জানি যে সময়ের এক ফোর বলে অসময়ের দশ ফোরের সমান। অবশ্যই প্রথম ট্রিটমেন্টটা ভালো না হলে পরবর্তী তার চিকিৎসার ব্যাপারে অনেক বেশি ব্যয় হয়ে যায় বা জীবনের ঝুঁকি থাকে। এই জন্য ট্রমা সার্ভিস অবকাঠামোটা আমাদের এভারকেয়ার এভাবেই তৈরি, যাতে প্রথম ঘন্টাতেই রোগীকে সমস্ত সেবা, ডায়াগনোস্টিক সেই শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত সমস্ত সেবাটি একই জায়গাতেই একই জায়গায় স্বল্প সময়ে দেওয়া সম্ভব। আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলি সেভাবেই তৈরি করা। ডিপার্টমেন্টের অ্যাপ্রোচ, ডায়াগনোস্টিক ফ্লোরগুলো অ্যাপ্রোচ, এগুলো খুব ইমার্জেন্সি এরিয়ার খুব কাছাকাছিতেই আমরা, তার ফলে আমরা খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে পুরো ট্রমা সার্ভিসটা ম্যানেজ করতে পারি, যেটা রোগীর জন্য প্রথম ঘন্টায় খুব বেশি দরকার হয়। আমরা এই বিষয়ে আবারও আসছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের এই চট্টগ্রাম জোনটি আসলে বিভিন্ন সময়ে বা বিভিন্ন কারণে দেখা গেছে যে অনেক বেশি অ্যাক্সিডেন্টও হয়, এলাকা ভিত্তিক বিভিন্ন রকম দুর্ঘটনার মানুষ শিকার হন। তো এই অঞ্চলে কি ধরনের অর্থোপেডিক স্বাস্থ্য কার্যক্রম প্রচলিত রয়েছে এবং আপনাদের হাসপাতাল সে হিসেবে কীভাবে সাহায্য করছে? এভারকেয়ার হাসপাতাল একটা টার্শিয়ারি লেভেল হাসপাতাল। এই হাসপাতালে আমরা সার্বক্ষণিক চিকিৎসা দিতে পারছি অর্থোপেডিক ইমার্জেন্সিতে, কারণ আমাদের এখানে কন্টিনিউয়াস অর্থোপেডিক ডাক্তাররা বিদ্যমান, যেটা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই এরকম স্পেশালাইজড ডাক্তাররা 24 ঘন্টা থাকে। ঠিক এভারকেয়ার হাসপাতালেও 24 ঘন্টা অর্থোপেডিক হাসপাতালেই থাকে এবং তারা অর্থোপেডিক রোগীদের চিকিৎসা করার জন্য অভিজ্ঞ এবং সেবা দিয়ে যাচ্ছে। এই এলাকা যে অ্যাক্সিডেন্টের জোনের যেই চাপ, আমরা সেটা একটা সহজতর করার চেষ্টা আমরা করে যাচ্ছি এবং দিন দিন আমাদের এই রোগীর সংখ্যা, ওরা রোগীরা যেহেতু আস্থা পাচ্ছে আমাদের সেবায় এবং তারা আমাদের হাসপাতালে সংখ্যা, রোগীর ইমার্জেন্সি রোগী, অর্থোপেডিক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জি আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে আমাদের ট্রমা সার্ভিসের অবকাঠামো সম্পর্কে বলছিলেন, বিভিন্ন প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি বা স্পেশালাইজড হসপিটালে সেরকম হতে পারে, সেই বিষয়টি আপনি উল্লেখ করেছেন। আসলে ট্রমা সার্ভিস কীভাবে কাজ করে একটু আমাদেরকে বলবেন? ট্রমা সার্ভিস কাজের ধারাটা একেবারেই স্পেশাল। অর্থাৎ যখন একটা অ্যাক্সিডেন্ট রোগী আসে, জি, এই অ্যাক্সিডেন্ট রোগীটাকে ট্রমাটোলজিস্ট বা ট্রমা ট্রেইনড পার্সনরাই এটাকে রিসিভ করবে। রিসিভ করার পর রোগীকে আমরা কিছু বিশেষ পদ্ধতিতে অ্যাসেস করি, যাতে জীবন রক্ষাকারী যে কোনো ইঞ্জুরি, জীবনঘাতী কোনো ইঞ্জুরি আছে কি না এটা আমরা প্রথম আইডেন্টিফাই করি। এটা আইডেন্টিফাই করার কিছু সুনির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি আছে, চিকিৎসাগত পদ্ধতি আছে, যেটা সাধারণ চিকিৎসকের চোখ এড়িয়ে যেতে পারে। সেজন্য ট্রমাটোলজিস্টের হাতে ট্রমা পেশেন্ট সবসময় অনেক বেশি মাত্রায় নিরাপদ, যেটা এভার কেয়ারে আছে। আমরা প্রথমেই ট্রমাটোলজিস্টের মাধ্যমে এসব পেশেন্ট রিসিভ করা হয়, সেভাবেই অ্যাসেস করা হয় এবং তার জীবনটা রক্ষা করতে প্রথম ঘন্টায় বা প্রথম প্রাথমিকভাবে কী দরকার সেটা আমরা গুরুত্ব সহকারে আমরা চিকিৎসা করতে সক্ষম এবং খুব স্বল্প সময়ে তার যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করে দিতে সক্ষম। তার ফলে এভাবেই প্রথম জীবনঘাতী সাইনগুলো আইডেন্টিফাই করা হয়। এরপর তার হিডেন কোনো ইঞ্জুরি আছে কি না, যেটা আসলে ট্রমাটোলজিস্ট ছাড়া সাধারণ চিকিৎসকের চোখে নিয়ে যাওয়া কিন্তু খুবই স্বাভাবিক, কারণ একটা অ্যাক্সিডেন্ট রোগীর আমরা চোখে যা দেখি তার চেয়ে অনেক বেশি কিন্তু ইঞ্জুরি ভিতরে থেকে যায়, যেটা চোখের অগোচরে রয়ে যায়, সেটা আগে থেকে অভিজ্ঞ ডাক্তার না হলে বের করা কঠিন, যা হয়তো একদিন পরে বা দুদিন পরে আবিষ্কার হবে, যেটা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যাবে, তখন সেটা চিকিৎসা করার অনেক সময় উপায় থাকে না। সেজন্য আমরা
ট্রমা সার্ভিস এভাবেই কাজ করে যে তার প্রকাশিত এবং অপ্রকাশিত ইঞ্জুরিগুলো প্রথমেই বের করে নেওয়ার চেষ্টা করা হয়, এরপর সেটার চিকিৎসা করে তারপর তাকে উপযুক্ত যে ডেফিনিটিভ চিকিৎসা আমরা বলি সেটার জন্য প্রস্তুত করা হয়, তাতে পরবর্তী স্পেশালিস্টগণ অর্থোপেডিশিয়ান বা নিউরো সার্জারি বা অন্যান্য জেনারেল সার্জনরা পরবর্তীতে অনেক স্বাচ্ছন্দ্যে ওই রোগীকে রোগীর উপর চিকিৎসাটা করতে পারেন। চমৎকার বলেছেন। আমরা আপনার কাছে আবার একটু জানতে চাইবো যে আসলে অর্থোপেডিক্স শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত, অর্থোপেডিক্স এবং ট্রমা এই বিষয়গুলোকে রিলেট করে আপনি আমাদের দর্শকদের জন্য কিছু যদি বলেন। অর্থোপেডিক্স একটা ব্যাপক সাবজেক্ট। এই সাবজেক্টে আপনার অর্থোপেডিক্স হল বলতে আমরা বুঝি একটা কনজেনিটাল ডিফেক্ট অথবা একটা অ্যাকোয়ার্ড ডিফেক্ট যেটা ক্রনিক ডিফেক্ট, আর ট্রমা বলতে বুঝি আমরা যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা একটা বাড়ি ধসে গেছে অথবা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা একটা ভূমিকম্প হয়েছে, অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে ইমার্জেন্সি একটা হাড় ভেঙে গেছে বা রগ ছিঁড়ে গেছে বা কাটাকাটি হয়েছে, সেখানে যেই সাবজেক্টটা সেটাকে আমরা বলি ট্রমা, অর্থোপেডিক ট্রমা। আর অর্থোপেডিক রিয়েল অর্থোপেডিক বলতে যেমন আমরা বুঝি যে নি রিপ্লেসমেন্ট, অস্টিওআর্থ্রাইটিস জন্য রি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, তারপরে আপনার ক্লাব ফুট, কনজেনিটাল ডিফেক্ট, এই ধরনের যেই ডিফেক্টগুলো সেগুলি ব্যাপারটা তারা ডিল করে অর্থোপেডিক, যেটা অ্যাক্সিডেন্টের সাহায্যে, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, ভূমিকম্প হতে পারে অথবা জলোচ্ছ্বাস হতে পারে, তখন সেই বিষয়টাকে আমরা ট্রমা বলবো। আপনার কাছে আমরা অর্থোপেডিক্স এবং ট্রমা সম্পর্কিত প্রাথমিক ধারণাগুলোও পেলাম, আপনি স্পেসিফিকভাবে উল্লেখ করেছেন কোনটি আসলে অর্থোপেডিক চিকিৎসার মধ্যে পড়ছে এবং ট্রমা বলতে আমরা কি বুঝি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আমাদের আজকের বিষয় সম্পর্কে বাদ বাকি আলোচনা এবং আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছিলাম সেটি আমরা নেব। প্রিয় দর্শক, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রেজেন্টস স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরব, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রেজেন্ট স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানের আজকের পর্বের বাকি অংশে আমাদের আজকের আলোচনার বিষয়ে অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি চিকিৎসা কার্যক্রম এবং আধুনিক অর্থোপেডিক চিকিৎসা, ফিরছি আমরা আলোচনায়। ডক্টর রিফুরাজ চক্রবর্তী, আপনার কাছে আমরা আলোচনায় ফিরছি। বিরতির পূর্বে আমরা ট্রমা সার্ভিস সম্পর্কে আপনার কাছে শুনছিলাম। আমরা একটি প্রচলিত শব্দকে জানি বা একটি বাক্যকে জানি এরকম, যেটি ইউরোপিয়ান ডিক্লারেশনে বলা হয়েছিল একবার যে ট্রমা ইজ দ্য নেগলেক্টেড ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড। আসলে এই বিষয়টিকে আপনি একজন ট্রমা সার্জন অথবা এই বিষয়ের একজন কোঅর্ডিনেটর হিসেবে কীভাবে মূল্যায়ন করেন? ট্রমা জিনিসটা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখেন যে প্রতিনিয়তই পত্রপত্রিকায় বেরোচ্ছে যে 29 জন মারা গেছে দিনে, 12 জন মারা গেছে নৌকাডুবিতে মারা গেছে, কিন্তু আমাদের দেশে যেভাবে বার্ন ইউনিট প্রতিষ্ঠিত সেভাবে কিন্তু ট্রমা ইউনিট প্রতিষ্ঠিত না। এর সারা বিশ্বেই, উন্নত বিশ্ব ব্যতীত বিশ্বের বেশিরভাগ দেশেই ট্রমা ইউনিট আলাদাভাবে প্রতিষ্ঠিত নয়, অথচ প্রতিনিয়তই বিশ্বের অনুন্নত বিশ্বগুলোতে ট্রমার হার, অ্যাক্সিডেন্টের হার কিন্তু বেড়েই চলেছে। কারণ যেহেতু মানুষের মোবিলিটি বাড়ছে, মানুষের অর্থনৈতিক কার্যক্রমের জন্য ঘরের বাইরে যাচ্ছে, ফলে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়তই বাড়ছে। আর শিশুদের ক্ষেত্রে ঘরের ভেতরেই অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ওই ব্যক্তি কিংবা ওই পরিবারই বুঝেন যে একটা অ্যাক্সিডেন্টের চিকিৎসার গুরুত্ব, দ্রুত চিকিৎসার গুরুত্ব কত বেশি। কিন্তু এটা আমরা যে সামগ্রিক চিন্তা করি, সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা, এর প্রতিফলন কিন্তু খুবই কম। আমাদের দেশেও তাই, মেডিকেল কারিকুলামের মধ্যেও এই চিকিৎসা ব্যবস্থার উপর গুরুত্ব খুবই কম। এটা সারা বিশ্বে একই চিত্র বলে ইউরোপিয়ান ডিক্লারেশন এটা এসছে যে ট্রমা ইজ দ্য নেগলেক্টেড ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড। যখন কারো ঘাড়ে পড়ে তখনই বোঝা যায় আসলে ট্রমা চিকিৎসাটা গুরুত্ব কতটুকু। শিশুরাও অনেক সময় আঘাতজনিত কারণে বা দুর্ঘটনাজনিত কারণে বিভিন্ন ট্রমার শিকার হতে পারে। আসলে শিশুদের ট্রমা যদি হয় তারা তো নিজেরা বলতে পারেন না, এবং তাদের জন্য এই অ্যাক্সিডেন্টের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এবং তাদেরকে কত দ্রুত ট্রিট করা উচিত একজন অর্থোপেডিক সার্জন হিসেবে আপনি আমাদেরকে? শিশুদের অনেক কিছু আঘাতপ্রাপ্ত হয় এবং শিশুদের এই আঘাতপ্রাপ্তর জন্য শিশুরা ঠিক মতো বলতে পারে না। আপনি যেটা বলেছেন, আমাদের সবাইকে ওরিয়েন্টেশন করতে হবে, বিশেষ করে পিতামাতাকে, যে পিতামাতারাও অনেক সময় শিশুদেরকে আঘাত করে, যার ফলে কোনো শিশু যদি আমাদের কাছে আসে তাদের আমরা পূর্ণাঙ্গ পরীক্ষা করতে হবে। শিশু ট্রমা চিকিৎসাতে আমরা প্রধানত অপারেশনের দিকে না গিয়ে কনজারভেটিভ চিকিৎসাতে আমরা শিশুদেরকে প্রাধান্য দেই, এবং শিশুদের কনজেনিটাল ডিফেক্টগুলো আমরা সেগুলোকে এক্সপ্লোর করি এবং এগুলিকে
কোনটা আগে করলে ভালো হবে, কোন অপারেশনটা পরে করলে ভালো হবে, প্রপার কাউন্সিলিং করলে হয়তো বাবা মামারা আস্থাবান হবে এবং ঠিক পিঠেও বাঁকা থাকে এবং সেই চিকিৎসাটা প্রথম দিকে চিকিৎসা করলে যেই উপকারটা পাবে পরের দিকে চিকিৎসা করলে সে একই উপকার সেই রোগীটা পাবে না। সুতরাং উপযুক্ত সময়ে শিশুর চিকিৎসাটা করা খুব জরুরি। ডক্টর রিফুরাজ, আপনাদের কাছে এই বিষয়ে আমরা একটু জানতে চাইবো। এভাবে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট বলতেই বুঝি যে সেটি অর্থোপেডিক সার্জনের কাজ, কিন্তু কিছুক্ষণ আগে আপনার কথা শুনে আমরা এরকম একটি আভাস পাচ্ছিলাম যে এটি আসলে সবসময় অর্থোপেডিক্সের কাজ নয় এবং সেটি বাস্তব। এই বিষয়টি যদি আরেকটু খুলে বলেন। ট্রমা যখন একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, যখন একটা বুলেট ইঞ্জুরি হয় বা যখন একটা ভূমিধস হয় বা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন যে শুধু হাড় ভাঙে তাই নয়, কারণ যদিও হাড় ভাঙাটা সবচেয়ে বেশি প্রকাশিত হয়, কারণ ব্যথা হয় বেশি, প্রথম নজরটা ওটাতেই যায়, কিন্তু তার যে ভেতরে একটা লিভার ইঞ্জুরি থাকতে পারে, একটা বুকের ইঞ্জুরি, লাংস ইঞ্জুরি থাকতে পারে, একটা হার্টের ইঞ্জুরি থাকতে পারে, একটা মেরুদণ্ডের ইঞ্জুরি থাকতে পারে, এবং দেখা যায় যে যার কোনো ইঞ্জুরি নেই, একটা রোড ট্রিপ অ্যাক্সিডেন্টে 25% উপরে হিডেন ব্রেন ইঞ্জুরি থাকে। অবশ্যই এটা ইন্টারন্যাশনাল স্টাডিতেই বলে, এবং তার হিডেন ইঞ্জুরি যে বলেছিলাম যে অপ্রকাশিত ইঞ্জুরিগুলো খুঁজে নিয়ে এবং সেটা জীবনঘাতী কি না সেটা বিবেচনায় নিয়ে তার চিকিৎসা ব্যবস্থাটা প্ল্যানিং করা হয়। এই জন্যই কম্বাইন্ড ট্রমা সার্ভিস লাগবে, এই কারণেই কম্বাইন্ড ট্রমা সার্ভিস এ কারণেই জরুরি এবং সেই বিষয়টিতে আসলেই নজর দেওয়া উচিত। আমরা আপনার কাছে এভাবে একটু জানতে চাইবো যে অর্থোপেডিক সার্জারি আমরা জানি সারা পৃথিবীতে আগের চেয়ে উন্নততর হয়েছে, আধুনিক সকল যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, আপনি যে হাসপাতালে কাজ করছেন সেখানে আধুনিকতার ছোঁয়া বা আধুনিক ইকুইপমেন্টস বা সেই অনুযায়ী আধুনিক সার্জারিগুলো সেটি কীভাবে সম্পন্ন হচ্ছে বা কতটুকু সম্পন্ন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাদের চিটাং ইভার কেয়ার হাসপাতালে বর্তমানে আমরা 5 কনসালটেন্ট আছি এবং আমি ব্যক্তিগতভাবে স্পোর্টস মেডিসিনে আছি, একজন আছে পেলভিস অ্যান্ড এসিটেবুলাম, 2 আছে স্পাইন সার্জারিতে, আরেকজন আছে রিপ্লেসমেন্ট সার্জারিতে ট্রেনিংপ্রাপ্ত ফেলোশিপ করা, এবং 3 স্পেশালিস্ট আছে যারা ডিপ্লোমাধারী এবং অভিজ্ঞ। এখানে আমরা বর্তমানে বিভিন্ন ধরনের জয়েন্ট রিপ্লেসমেন্ট করছি এবং আর্থ্রোস্কোপিক সার্জারি করছি। জনগণের উচিত আমাদের দেশে সার্জারিগুলো আমাদের দেশে যদি করা যায় তাহলে আমাদের এই সার্জারির সংখ্যা আরও বেড়ে যাবে, তখন মানুষের আমাদের দুই পক্ষেরই ডাক্তারদের যেমন সুবিধা হবে রোগীদেরও তেমন সুবিধা হবে। এটা ছাড়াও আমাদের এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এভার কেয়ার হাসপাতাল একটা ওয়ার্ল্ড ওয়াইড হাসপাতাল, পৃথিবীর প্রায় 28 দেশে এই হাসপাতাল বিদ্যমান, যার ফলে পৃথিবী অন্য দেশে যেরকম যন্ত্রপাতি আছে আমাদের এভার কেয়ার হাসপাতালেও আর্থ্রোস্কোপিক মেশিন, সিআর, এই যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতিগুলো আছে, হয়তো কিছু লিমিটেশন আছে, তারপরেও আমরা নতুন নতুন আধুনিক সার্জারি করার জন্য এবং যথেষ্ট দক্ষতা অর্জন করেছি এবং ট্রেনিং প্রাপ্ত আমরা করছি, এবং আমরা চাই যে আগামীতে আমাদের দেশের বিভিন্ন ধরনের মাধ্যমগুলো যাতে জনগণকে আমাদের দেশে এবং চট্টগ্রাম শহরে আধুনিক অপারেশনের জন্য উদ্বুদ্ধ করে। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাইবো, আমরা যে কোনো অ্যাক্সিডেন্ট বা ট্রমার ক্ষেত্রে জানি যখন অ্যাক্সিডেন্ট ঘটে তখন থেকে শুরু করে হাসপাতালে পৌঁছানো পর্যন্ত এই সময়টি আসলে খুব গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের ক্ষেত্রে। আমাদের সাধারণ মানুষদের জন্য এই বিষয়টিতে আপনি কী পরামর্শ দিতে চান? এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ট্রমা সার্ভিসের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ সার্ভিস জড়িত, এটা হচ্ছে ইএমএস সার্ভিস, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, যেটা হচ্ছে ফিল্ড অ্যাম্বুলেন্স বেস। এটা আমাদের বাংলাদেশে এখনও ওভাবে সমন্বিত ইএমএস সার্ভিস বাংলাদেশে নেই, তবে আমাদের এভার কেয়ারে আমরা যেটা যে ব্যাপারে সচেষ্ট, আমাদের কিছু অত্যাধুনিক অ্যাম্বুলেন্স আমাদের আছে, যেটা যখন যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা যদি ফিল্ড থেকে খবর পাই, যদি ইজি অ্যাপ্রোচেবল হয় তাহলে আমরা একদম ফিল্ড থেকেই তাকে লাইফ সাপোর্ট দিয়ে নিয়ে আসার মতো অ্যাম্বুলেন্স আমাদের হাতে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যত দ্রুত সময়ে আমি অ্যাক্সিডেন্ট রোগীটাকে হসপিটাল ফ্যাসিলিটিতে আনতে পারবো তত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে, এবং যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা, ইনফেকশন না হওয়ার সম্ভাবনা এবং পরবর্তী চিকিৎসাটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তার জন্য রোগীটাকে তুলে নিয়ে আসা, দ্যাট মিনস ট্রান্সপোর্ট সার্ভিস, অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটার উপর এভার কেয়ার হসপিটাল খুব গুরুত্ব দিচ্ছে। এখন আমাদের 2-2 উইথ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আমাদের আছে, তাই আমরা বলবো যদি কোনো রোগীকে
অ্যাক্সিডেন্ট সার্ভিসটাকে যদি সত্যিকারভাবে আমরা হসপিটাল ইনফরমেশন সার্ভিসে প্লেস করতে পারি যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে রোগীটাকে সময় মতো তুলে আনার ব্যাপারে অ্যাভার কেয়ার হসপিটাল যদি আমাদের রিচের মধ্যে হয় তাহলে আমরা ইজিলি এটা করতে সক্ষম এবং রোগীটাকে সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে স্বল্পতম সময়ের মধ্যে আমরা নিয়ে আসতে সক্ষম উইথ লাইফ সাপোর্ট। উইথ লাইফ সাপোর্ট আসলে এটি প্রয়োজন যখন একজন মানুষ দুর্ঘটনায় পতিত হবেন, কত দ্রুততম সময়ের মধ্যে তিনি হাসপাতালে রিচ করতে পাচ্ছেন এবং স্ট্যান্ডার্ড পদ্ধতিতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড পদ্ধতিতে, সেটি আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনায় আসলে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পেলাম। আমরা অ্যাক্সিডেন্ট এবং ট্রমা সার্ভিস এই দুটো বিষয়কে আমাদের দর্শকদের সামনে তুলে আনতে পেরেছি। আপনি চমৎকারভাবে বলেছেন প্রথম থেকেই যে ট্রমা সার্ভিস বলতে আমরা কি বুঝি বা ট্রমা সার্ভিসের অবকাঠামো সম্পর্কে আমাদের দেশে যে ধারণা প্রচলিত আছে এবং যে অনুযায়ী সেবা প্রচলিত আছে সেই বিষয়গুলি সম্পর্কে জানতে পেরেছি। আপনি অর্থোপেডিক সার্ভিস, অর্থোপেডিক চিকিৎসা এবং সেই সাথে ট্রমার সাথে রিলেট করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন। শিশুদের ক্ষেত্রে বাবা মাদেরকে বেশি সচেতন হবার জন্য আপনি পরামর্শ দিয়েছেন এবং আপনি সুন্দর করে রিলেট করেছেন একটি বিষয়কে, খুব গুরুত্ব সহকারে বলেছেন যে একজন ট্রমাটোলজিস্ট বা স্পেশালাইজড ট্রমাটোলজিস্ট তিনি আসলে একজন অ্যাক্সিডেন্টের পেশেন্টকে সরাসরি পরীক্ষা করে তার দৃশ্যমান এবং অদৃশ্য যে ইঞ্জুরি থাকতে পারে সেই বিষয়গুলো তিনি জানতে পারেন এবং সেই অনুযায়ী পরবর্তী ট্রিটমেন্ট প্রোটোকল তিনি তৈরি করতে পারেন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের দর্শকদেরকে সমৃদ্ধ করবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেটাতে আরটিভির প্রতিটি দর্শককে। প্রিয় দর্শক, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম প্রেজেন্ট স্বাস্থ্য সঙ্গী অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা এমার্জেন্সি সার্ভিস, অ্যাক্সিডেন্ট এবং ট্রমা সার্ভিস এই বিষয়গুলো সম্পর্কে জানবার চেষ্টা করেছি। আমাদের অনেক মানুষ প্রতিনিয়ত যারা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছেন, যারা তৎক্ষণাৎ চিকিৎসা সুবিধা পেতে চান, তাদেরকে আসলে কিভাবে অ্যাক্সিডেন্ট স্থল হতে বা ঘটনাস্থল হতে হাসপাতালে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব এবং সেখানে পৌঁছানোর পরে একজন নির্দিষ্ট ট্রমাটোলজিস্টের মাধ্যমে অথবা সমন্বিত চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে একজন অ্যাক্সিডেন্ট পেশেন্টকে কিভাবে আমরা দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা দিয়ে সারিয়ে তুলতে পারি এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি উপভোগ করবার জন্য। আল্লাহ হাফেজ।